হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ফাইভের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগ কী বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি একের দাগের এক চিলে চিলে কোটা হলো ক কাঠের ঘর খাদের উপর সিঁড়ির ঘর গ বসবার ঘর ঘ খেলার ঘর একের তাকে দুই বলছে মৌমাছিরা হুল ফোটাতে লাগল ড্যাশ মুখে ক ভগবানের খ মন্ত্রীদের গ রক্ষীদের ঘ মন্ত্রীদের স্ত্রী মন্ত্রীদের স্ত্রীদের দুর্ধ্যা প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দা লেখো যে দাগের এক বলছি ধনাই কিসের মন্ত্র জানে দিদ দাগের দুই সোনার মতো দামি আর কোন ধাতু কথা তুমি জানো তিনের দ্বার প্রশ্ন বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনের দাগের এক প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন তিনের দাগের দুই বোকা কুমিরের কথা গল্পে কুমির কী কীভাবে ঠকেছিল দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি দাগের এক ছুট মানে কি ছোট্ট পাখি ড্যাস ভাঙা খাঁচা ক বাঁধন নাকি ঘ লোহা দাগের দুই বলছে ঝড় কবিতা শিশুটি খেলা করতে গিয়েছিল ক সকালবেলায় খ বিকেলবেলায় গ দুপুরবেলায় নাকি ঘ রাতের বেলায় নেক্সট প্রশ্ন বলছে পাঁচের দাগের নিচের প্রশ্নগুলি নিজের ভাষার উত্তর দাও পাঁচের দাগের এক কোন বইয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান পাঁচের দাগের দুই চাঁদ উঠলে গাছটি কি হয়ে যেত ছয় দাগ প্রশ্ন বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মানে তা কবি কবিতায় কোন দুটি ব্যবহার করেন ছয় দাগের দুই শিশুটির বর্ণনা অনুযায়ী ঝড় কেমন ভাবে এসেছিল ছাদের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ছাদের দাগের এক বাঘ শব্দের স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হলো ক বাঘু ঘ বাঘা ঘ বাঘি নাকি ঘ বাঘিনী নেক্সট বলছে সা সাতের দ্যাগের দুই লিঙ্গ কয় প্রকার ক পাঁচ প্রকার খ চার প্রকার গ তিন প্রকার নাকি ঘ সাত প্রকার নেক্সট আটের দ্যাগে প্রশ্ন বলছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও আটের দাগের ক বচন কাকে বলে উদাহরণ দাও আটের দাগের দুই লিঙ্গা লিং লিঙ্গান্তর কর শাহজাদি উপাসব আটের দাগে তিন প্রাণী বা বস্তু সঙ্গে গুলো গুলি যোগ করলে বহু বচন তৈরি করতে হয় এমন দুটি উদাহরণ দাও নয় দেয় প্রশ্ন বলছে বিদ্যালয়ের যে কোনো বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো